বল্টুরে, আজকাল কি বনের সব পশুরা ছোট লোক থেকে বড় লোক হয়ে গেল নাকি? সে কথা তো আমিও ভাবছি মোড়ল মশাই। বল্টুরে, মনে হচ্ছে গরিব পশুদের এ বনে আকাল পড়েছে, তাই আজকাল আমার কাছে কেউই আগের মতো টাকা ধার নিতে আসে না। বড়ল মশাই আসবে কি করে? আপনার কাছে টাকা ধার নেওয়া মানে তো শেয়ালের কাছে মুরগি আদি দেওয়ার মতো। কি বললি বল্টু? কই, কিছু বলিনি তো মোড়ল মশাই। না না, আমার তো মনে হলো তুই আমাকে নিয়ে কিছু একটা বললি, মিথ্যা বলিস না, সত্যি করে বল কি বলেছিস আমাকে নিয়ে। এরে, এবার আমি কি বলি না মানে মোড়ল মশাই, আমার কথা ছাড়ুন মোড়ল মশাই। ওই যে দেখুন বানর, মনে হচ্ছে আপনার কাছে মুরগি হওয়ার জন্য এসেছে। আরে আরে, তাই তো তাই তো, আজ তাহলে বেটা বানরকে আচ্ছা মতো মুরগি বানাবো। আয় আয় বেটা বানর, আমার কাছে মুরগি হতে আয়। হিরে বানর, তুই এখানে তা কি মনে করে? আজকে মোড়ল মশাই আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে, তা বল আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ রে বানর, হ্যাঁ বল বল, তাড়াতাড়ি বল। আর জানিসই তো আমাদের মোড়ল মশাই দয়া শরীর, বল বল জলদি করে বল কি সাহায্য লাগবে তোর। এই বল্টু তুই চুপ কর, বানরকে এবার বলতে দে। তা বানর বল, তোকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আগে মোড়ল মশাই আমার 5,000 টাকা ধার লাগবে। কিন্তু বানর, আমি যে অল্প টাকা কাউকে ধার দেই না, তোর যদি টাকা লাগে তাহলে একবারে 20,000 টাকা ধার নিতে পারিস। ওই মাসে মাসে 2,000 করে দিয়ে শোধ করলেই চলবে। আর শোন, কোনোভাবে যদি এক মাসের টাকা না দিতে পারিস, পরের মাসে 500 টাকা সহ জরিমানা দিতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আপনার কথায় আমি রাজি। তবে আর একটা কথা, যদি তুই টাকা দিতে না পারিস, তবে তোর বাড়ি ভিটা জমি যা কিছু আছে সবই আমার হয়ে যাবে। মোড়ল মশাই আমি আপনার সব কথাতেই রাজি, কারণ এই টাকা দিয়ে আমার বউয়ের চিকিৎসা করাতে হবে। এই নে বানর টাকা, এখানে পুরো 20,000 টাকাই আছে, গুনে নে। মোড়ল মশাই আপনি তো গুনে দিয়েছেন, আমাকে আর গুনতে হবে না। এরপর বানর টাকা নিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবে কেটে যায় 6 মাস। এই চটপটি নেবেন চটপটি, অনেক মজার মজার স্বাদের চটপটি, প্রতি প্লেট মাত্র 5 টাকা 5 টাকা, 10 টাকা থেকে 5 টাকা করা হয়েছে শুধুমাত্র একদিনের জন্য। এই অফার সীমিত সময়ের জন্য, নিয়ে যান নিয়ে যান চটপটি নিয়ে যান। না না বাবা, কেউই তো আমার চটপটি খাচ্ছে না। কি যে হলো, কেউই আমার চটপটি খাচ্ছে না কেন? দূর বাবা, এভাবে আমার ব্যবসা চললে তো লাল নীল সবুজ হলুদ সব বাতি একেবারে জ্বলে উঠবে। যাই যাই, এবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কিছু খেয়ে নেই। মা ও মা, কোথায় তুমি? কিরিমা শিলু, তুই এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলি যে, কি হয়েছে? কি আর হবে, 6 মাসে বেতন বাকি থাকার কারণে ম্যাডাম আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে, তাই তো বাড়িতে চলে এলাম। কি বললি, ম্যাডাম তোকে স্কুল থেকে বের করে দিয়েছে? হ্যাঁ মা, ম্যাডাম আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। আমি কি আর পড়াশোনা করতে পারবো না মা? আমার যে পড়াশোনা করার খুব ইচ্ছা, পড়াশোনা করে বড় হয়ে আমি যে ডাক্তার হতে চাই। মা ও মা বলো না, আমি কি আর পড়াশোনা করতে পারবো না? অবশ্যই পড়াশোনা করতে পারবি রে মা, তোর বাবা আসুক, তোর বাবাকে বলবো স্কুলে সব বেতন যাতে পরিশোধ করে দেয়, তাহলে তুই আবার স্কুলে যেতে পারবি রে মা, আবার স্কুলে যেতে পারবি। তুমি সত্যি বলছো মা, আমি আবার স্কুলে যেতে পারবো? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি, এবার ঘরে আয় তো, ঘরে আয়। বেশ কিছুক্ষণ পর, বউ ও বউ কোথায় গেলে তুমি? ওগো তুমি এসেছো, এ কি গো,
তোমার মুখটা এমন ভার ভার লাগছে কেন? কিছু কি হয়েছে? বল, আর বলো না, কয়েকদিন থেকে যে কি শুরু হয়েছে, কোনো কাস্টমারই আমার চটপটি খেতে আসে না। হুম, বুঝতে পেরেছি। শোনো, কদিন কাস্টমার বেশি হবে আর কদিন কাস্টমার কম হবে, এটাই তো ব্যবসার নিয়ম। এখন মুখ হাত ধুয়ে নাও তো, তোমাকে আমি খেতে দিচ্ছি। হ্যাঁ বউ হ্যাঁ, তুমি বরং আমাকে খেতেই দাও, আমার যে খুব খিদে পেয়েছে। এরপর বিট্টু শিয়াল খেতে বসে। বাবা, ও বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, এসেছি। তা তুই কোথায় গিয়েছিলি? স্কুলে যাসনি রে মা তুই? বাবা, আমি তো মিলার সঙ্গে একটু খেলতে গিয়েছিলাম। জানো বাবা, ম্যাডাম স্কুল থেকে আমাকে বের করে দিয়েছে, 6 মাসের বেতন বাকি পড়েছে বলে। আহ শিলু, দেখছিস না তোর বাবা খেতে বসেছে? তোকে না বলেছি খাওয়ার সময় এইসব কথা একদম বলবি না? আহা চুমকি, ওকে এভাবে বলছো কেন? ও তো অনেক ছোট। মারে, তুই আর কাঁদিস না, আমি কয়েকদিনের মধ্যে তোর স্কুলের বেতন পরিশোধ করে দিব। আর আমার সঙ্গে বসে এখন একটু খেয়ে নে তো মা, আয় খেয়ে নে। বাবারে, মারে, আমাকে কিছু খেতে দিবি? দুদিন ধরে কোনো কিছু খাইনি। বুড়িমা, আমাদের ঘরে তো কোনো খাবারই নেই, যতটুকু খাবার ছিল তা তো আমি আমার স্বামীকে খেতে দিয়েছি। ও বুড়িমা, তুমি এখানে এসে বসো। এই নাও গো বুড়িমা, তুমি আমার খাবারটাই খাও। না না রে বাবা, আমার খাবার খাওয়া লাগবে না, তোর খাবার তুই খা। বুড়িমা, তুমি খাও, আমি তো সকালে একবার খেয়েছি, কিন্তু তুমি তো দুদিন ধরে না খেয়ে আছো গো মা, তাই তো খাবারটা তুমি খাও গো বুড়িমা। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, তুমি খাও। ঠিক আছে। খাবার গুলো খেয়ে মনে হচ্ছে নতুন করে প্রাণ ফিরে পেলাম। ঈশ্বর তোদের মঙ্গল করবেন রে বাবা, মঙ্গল করবেন। তোদেরকে তো দেওয়ার মতো কিছু নেই, আমার কাছে এই একটা আতা গাছ আছে, এই গাছটা তোদের ভাগ্য ফিরিয়ে দিবে। নে মা, এই গাছটা তোদের উঠোনের এক পাশে লাগিয়ে দে, আমি তাহলে আসি। চুমকি, ধর, পারবো না আমি ওইসব আতা পাতা গাছ লাগাতে। এই কথা বলে চুমকি শিয়ালিনী বুড়ি দেওয়া আতা গাছটা ফেলে দেয়। বাবা, মা ঠাকুমা দেওয়া গাছটা ফেলে দিল, ঠিক আছে আমি গাছটা উঠোনের এক পাশে লাগিয়ে দিচ্ছি। শিলু মারে, তুই তাহলে উঠোনে গাছটা লাগিয়ে ফেল, আমি একটু মোরলের বাড়ি থেকে আসছি। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি আতা গাছটা উঠোনের এক পাশে লাগিয়ে দিচ্ছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এতটা কি তবু কথা কাও না কেন বো? আমাদের আতা গাছটা যখন বড় হবে তখন সেই গাছে তোতা পাখি এসে বসবে আর আমি এই ছড়াটি বলবো, তাই না বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই তাহলে গাছটা লাগা, আমি তাহলে গেলাম রে মা। এরপর বিট্টু শিয়াল মোরলের বাড়িতে যেতে থাকে আর পথে বানরের সঙ্গে দেখা হয়। কি রে বানর বন্ধু, তুই গাছের নিচে বসে কাঁদছিস কেন? বন্ধুরে, আর বলিস না, বাঘমোরলের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, সময় মতো টাকা ফেরত দিতে পারিনি বলে বাঘমোরল পারিবিটা সব দখলে নিয়েছে। বলিস কি রে বন্ধু, আমি তো যাচ্ছিলাম ওই বাঘমোরলের কাছ থেকে টাকা ধার নিতে। বন্ধুরে, ওই শয়তান পাটার কাছ থেকে টাকা ধার নিস না, তাহলে যে আমার মতো তুইও বিপদে পড়বি। কিন্তু বানর বন্ধুরে, টাকা ধার না নিলে যে আমার কোনো আর উপায়ও নেই, তাই তো যাচ্ছি বাঘমোরলের কাছে টাকা ধার নিতে। এই কথা বলে বিট্টু শিয়াল বাঘমোরলের কাছ থেকে টাকা ধার নেয়। এ কি মোরল মশাই, আপনি আমাকে 25,000 টাকা কেন দিচ্ছেন?
আমার তো মোটে 7,000 টাকা হলেই হবে। শোন বিট্টু, আমি 25,000 টাকার কমে ধার দেই না কাউকে, না হলে যে আমার হিসেবের খাতাকে অপমান করা হবে। শোন, এতে একটা টিপ সই দে তো, ব্যাস এবার যা। আর নিয়ম কানুন তো জানিস নাকি, আবার বলতে হবে নাকি? না না মোরল মশাই, আমাকে কিছু বলতে হবে না, আমি তো সবই জানি আপনার নিয়ম। এরপর বিট্টু শিয়াল বাড়িতে চলে যায়। শিলুমা রে, ও শিলুমা, কোথায় রে তুই? এই তো বাবা, আমি এই যে। শোন শিলুমা, এই নে তোর স্কুলের বেতন, কালকে থেকে তুই আবার স্কুলে যাবি রে মা, এবার খুশি তো? কি মজা কি মজা, কালকে আমি আবার স্কুলে যাব। বউ, এই টাকাগুলো তুমি ভালো করে রেখে দাও, এগুলো টাকা ব্যবসার কাজে লাগবে, আর কিছু টাকা দিয়ে বাজারও করতে হবে। ওগো, এতগুলো টাকা যে মোরলের কাছ থেকে নিলে, সময় মতো যদি পরিশোধ করতে না পারো, তাহলে যে বানর দাদার মতো আমাদেরও ভিটে মাটি সবই হারা হতে হবে। ও চুমকি, এত চিন্তা করো না তো, দেখবে একটা না একটা ব্যবস্থা ঈশ্বর ঠিকই করে দিবেন। এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়। বিট্টু, এই বিট্টু, বাড়িতে আছিস? মোরল দাদু, বাবা তো চাটপটির দোকান নিয়ে বাজারে গেছে বিক্রি করতে। ঠিক আছে, তোর বাবা এলে বলবি এক মাসের মধ্যে আমার সব টাকা পরিশোধ করতে, তা না হলে কিন্তু, থাক তুই তো ছোট মানুষ, তোকে আর কিছু বললাম না। ঠিক আছে মোরল দাদু, বাবা এলে আমি বাবাকে বলবো। শিলুমা রে, কি হয়েছে তোর, তোর মন খারাপ কেন? বাবা, তুমি এসেছো? মোরল দাদু একটু আগে এসে বলে গেল এক মাসের মধ্যে তার টাকা পরিশোধ করতে। ওগো, এবার কি হবে? চুমকি, তুমি চিন্তা করো না তো, ঈশ্বর তো আছেনই, দেখবে ঠিক টাকা জোগাড় হয়ে যাবে, কোনো না কোনো উপায় তো বের হবেই, আমার হাতে যে এখনো এক মাস সময় আছে। আরে আরে চুমকি, ওই দেখো দেখো, বুড়িমার দেয়া আতা গাছটা কত বড় হয়ে গেছে। আরে আরে, তাই তো তাই তো। ওহ বাবা মা, তোমরা আতা গাছ দেখে এত খুশি হচ্ছে কেন? মনে হচ্ছে ওই আতা গাছ মোরলের সব টাকা পরিশোধ করে দিবে। ইস, এতে যদি আতা না ধরে টাকা ধরতো, তাহলে কতই না ভালো হতো। শিলু এই কথা বলার সাথে সাথে আতা গাছে অনেকগুলো টাকা ধরে এবং টাকাগুলো ফলের মতো ঝুলতে থাকে। এ কি চমৎকারি কথা রে বাবা, শিলু বলার সঙ্গে সঙ্গে আতা গাছটা টাকার গাছ হয়ে গেল। চুমকি, দেখেছো দেখেছো, বুড়িমার কথাই যে সত্যি হলো, এই আতার গাছটাই আমাদের ভাগ্য পরিবর্তন করে দিল। তুমি তো অবহেলা করে এই গাছটাকে ফেলেই দিয়েছিলে, সবই হয়েছে আমাদের শিলু মায়ের কারণে। আরে আরে, তাই তো তাই তো, তবে কি ওই বুড়িমার কথা সত্যি হলো, এই আতা গাছে আমাদের ভাগ্য ফিরিয়ে দিল। শিলুমারে, তুই আসলে আমাদের লক্ষ্মী মেয়ে, আমি তো হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েছিলাম। বাবা মা, তাহলে সত্যি সত্যি আমাদের ভাগ্য ফিরে গেছে, এবারে এই টাকা মোরল দাদুকে দিয়ে এসো, আর তাহলে ওই পচা মোরল দাদু আমাদের বাড়ি আর নিতে পারবে না। হ্যাঁ রে শিলুমা, তুই একদম ঠিকই বলেছিস। বউ, একটা লম্বা কোনো কিছু আনো তো, আমি এই আতা গাছ থেকে টাকাগুলো পেরে মোরল মশাইকে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। বাবা, আমিও তোমার সঙ্গে ওই মোরল পচা দাদুর বাড়িতে যাবো, আর টাকাগুলো দিয়ে
আসবো। ঠিক আছে রে মা, ঠিক আছে, তাহলে তুইও যাস। এরপর বিট্টু শিয়াল আতা গাছ থেকে টাকা পেরে মোরুলকে তার ধারের টাকা দিয়ে দেয় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। ওগো, তোমার কাজ এখন কেমন চলছে বলো তো? চলছে বউ চলছে, তবে খুব একটা ভালো না, মৌসুমটা খারাপ তো, বুঝেছো বউ? হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি বলেই তো তোমাকে জিজ্ঞাসা করলাম। তুমি আজকাল ঠিকঠাক ভাবে কাজেও যাচ্ছ না, তাই তো মনে হলো কিছু একটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তবে কোনো চিন্তা করো না বউ, দেখবে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ তাই যেন হয়। এমন সময় শিলু চলে আসে। বাবা, ও বাবা, তুমি চলে এসেছো? হ্যাঁ রে মা, হ্যাঁ আমি চলে এসেছি। তা তুই কখন স্কুল থেকে এসেছিস রে মা? আমি তুমি আসার অনেক আগে এসেছি। বাবা, আমাকে একটা জিনিস কিনে দিতে পারবে? আহ শিলু, যা ঘরে গিয়ে পড়তে বস, তোর বাবাকে আর জ্বালাস না তো। বউ, মেয়েটা আমাকে কি বলতে চায় সেটা তো আগে শুনতে দিবে নাকি? না না, কিছু শুনতে হবে না। না আমি বলতে চাই। বল মা, তুই বল, আমি শুনছি। তোর মায়ের কথা শুনিস না, তুই যা বলতে চাস সেটাই আমাকে বল দেখি। বাবা, আমার না একটা রং পেন্সিলের বক্স লাগবে, আমাকে কিনে দিতে পারবে? অবশ্যই অবশ্যই কিনে দিতে পারবো রে মা, তুই কোনো চিন্তা করিস না রে মা, তুই দেখবি আমি কালই তোর জন্য একটা রং পেন্সিলের বক্স নিয়ে আসবো। এখন খুশি তো রে মা, খুশি তো তুই? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি হয়েছি। এই বলে শিলু খুশি হয়ে তার ঘরে চলে যায়। তুমি তো জানো মেয়েটা বায়না করে অনেক কিছুর জন্য, তাই বলে ওর সব বায়না শুনতে হবে নাকি? বউ, এ আর কেমন বায়না বলো দেখি, শিলুমার লাগবে দেখেই তো রং পেন্সিলের কথা বলেছে। আর ছোট মেয়েটার যদি এমন ছোট ছোট আবদার গুলো পূরণ করতে না পারি, তাহলে আমি আবার কিসের বাবা হলাম বলো দেখি? আমাদের অবস্থা তো একদম খারাপ হয়ে যায়নি এখনো, যে একটা মেয়েটাকে রং পেন্সিল কিনে দিতে পারবো না। তা অবশ্য তুমি ঠিকই বলেছো, আমি হয়তো একটু বেশি বেশি ভাবছিলাম। আসলে তোমার কাজের অবস্থা ভালো না, এটা শুনে ঘাবড়ে গিয়েছিলাম এই আর কি। তুমি কোনো চিন্তা করো না গো বউ, দেখবে মৌসুমটা শেষ হয়ে গেলে সবকিছু আবার ঠিকঠাক হয়ে যাবে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন বিট্টু শিয়ালের বাড়িতে তার বোন আর বোন জামাই চলে আসে। বৌদি কেমন আছো? আরে রুমকি, তোমরা? আছি ভালো, এসো এসো, তোমরা ঘরে এসো। তা তোমরা কেমন আছো বলো? বল্টু, তোমার কি খবর? হ্যাঁ হ্যাঁ বৌদি, আছি, আমরা সবাই ভালো আছি। ওই ভালো আছি বলেই তো তোমাদের বাড়িতে বেড়াতে এলাম। তা বিট্টু দাদা বাড়িতে নাই নাকি? তাকে তো কোথাও দেখছি না আমরা। ও, তোমাদের দাদা তো বাড়িতে নেই, সে কাজে গেছে। বৌদি, আমাদের শিলু মামনি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। শিলু? শিলু তো স্কুলে গেছে, একটু পরেই চলে আসবে। এরই মধ্যে শিলু স্কুল থেকে চলে আসে। ওই দেখো, বলতে না বলতে বাড়িতে চলে এসেছে শিলু। শিলু দেখ দেখ কে এসেছে, তোর পিসি আর পিসা চলে এসেছে। আয় আয় শিলু, শিলু মারে আমার কাছে আয়, তোকে কতদিন থেকে দেখি না, তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস রে মা, স্কুলে যাওয়া শুরু করেছিস। হ্যাঁ পিসি, আমি অনেক বড় হয়ে গেছি, আমি আরো বড় হয়ে অনেক অনেক লেখাপড়া করব আর ডাক্তার হব। হ্যাঁ রে মা, আমি আশীর্বাদ করলাম তুই যেন বড় হয়ে বড় একটা ডাক্তার হোস। হ্যাঁ এখন বলো, তোমরা দুজন ভালো আছো তো? আমরা ভালো আছি রে মা,
অনেক ভালো আছি। স্কুল বন্ধ দিলে কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে যাবি। তোমরা সবাই বেড়াতে আসবে আমাদের বাড়িতে? আচ্ছা ঠিক আছে পিসি, আমরা সবাই বেড়াতে যাব। হয়েছে, অনেক গল্প করা হয়েছে, এখন যাও এক এক করে সবাই হাত মুখ ধুয়ে নাও। আমি তোমাদের জন্য রান্না উঠিয়ে দিচ্ছি, এর মধ্যে দেখবে তোমাদের দাদাও চলে এসেছে। হ্যাঁ বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে হয়তো। তারপর কিছুক্ষণের মধ্যে বিট্টু শিয়াল চলে আসে। আরে আরে বাড়িতে এত শব্দ শোনা যাচ্ছে, কেউ এসেছে নাকি? দেখো দেখো কে কে এসেছে। বাবা পিসি আর পিসা এসেছে। দাদা কেমন আছো? কতদিন পর তোমাকে দেখলাম, কেন জানি তোমাকে এত শুকনো শুকনো লাগছে। কি যে বলিস না তুই, তোর বৌদি থাকতে আমি কি না শুকাবো? ভালো করে চেয়ে দেখ তো, আগের চেয়ে অনেক মোটা হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন, আপনার স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হয়েছে। হ্যাঁ রে তোদেরকে অনেকদিন পর দেখে আমার অনেক ভালো লাগছে। এখন গল্প না করে যাও তো যাও, স্নানটা সেরে এসো, তোমার জন্য ওরাও না খেয়ে যে বসে আছে, বাড়ির সবাই একসঙ্গে বসে খাবো। সে কি রে, তাই বলে তোরা খাবি না, আমার জন্য না খেয়ে বসে থাকবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে রে, আমি এই গেলাম আর এলাম। তারপর তারা সবাই একসঙ্গে বসে খাবার খেয়ে নেয়। এইভাবে দুদিন কেটে যায়। একদিন বৌদি কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। না না তা তো হবে না, তুমি এমনিতে দুদিন আমাকে অনেক সাহায্য করেছো, আমার মানা করা সত্ত্বেও তুমি আমার কথা শুনোনি। আর না তুমি বাড়ির মেহমান, আমি আর তোমাকে কাজ করতে দেব না। কি যে বলো না বৌদি, আমি আবার কিসের মেহমান? আর মেহমান হলে কি বাড়ির কাজ করা বারণ নাকি? তুমি একা একা কাজ করবে আর আমি চুপচাপ বসে থাকবো, এটা কি কখনো হয় নাকি? আমি তো জানি আমার বাড়িতে গেলেও তুমি এমনটাই করতে, আমার সব কাজে সাহায্য করতে। দাও তো দাও, বলে দাও কি কি করতে হবে। বুঝেছি, তুমি আমার কথা শুনবে না তো, তা আসো আমার সাথে রান্নার কাজে লেগে পড়ো। হ্যাঁ হ্যাঁ বৌদি, কাজ ছাড়া বসে থাকতে ভালো লাগে না আমার। তা বাচ্চা নেওয়ার ব্যাপারে কিছু ভেবেছো? হ্যাঁ বৌদি, আগে থেকেই ভেবে রেখেছি, আর এক বছর যাক, তারপর না হয় ওসব নিয়ে ভাববো। আচ্ছা বেশ, তাহলে তাই করো, বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে একটা আলাদা আলো চলে আসে, সব সময় খেলাধুলা করবে, দুষ্টুমি করবে, ওগুলো দেখতে কি যে ভালো লাগে। হ্যাঁ বৌদি, এসব অবশ্য তুমি ঠিকই বলেছ। তা বৌদি পিট্টু দাদার কাজ এখন কেমন চলছে? এরই মধ্যে শিলু চলে আসে। পিসি মাকে একটু ভালো করে বলে দাও তো, মা যেন আমাকে আর না বকে। এটা কি হলো শিলু, আমরা বড়রা কথা বলছি না, তুই আবার আমাদের মাঝখানে এসে কথা বলছিস কেন? হ্যাঁ দেখলে পিসি, মা আমাকে এখনো বকছে। বকার মতো কাজ করলে তো অবশ্যই বকবো, তাই না? এখন যা তো যা, ঘরে গিয়ে পড়তে বস। শিলু মা যেটা বলেছে এখন সেটা শোন, আর আমি তোর মাকে বলে দেব, সে যেন আর তোকে বকাবকি না করে, এবার হয়েছে? হ্যাঁ হয়েছে, ভালো করে বলবি কিন্তু, মা তোমার সামনে আমাকে বকছে। হ্যাঁ হ্যাঁ বলবে, এখন যা পড়তে বস। না আমার পড়ে শেষ, আমি এখন খেলতে যাব। আচ্ছা ঠিক আছে তাহলে খেলতে যা। তারপর শিলু বাইরে খেলতে যায়। মেয়েটা দেখেছ কি পাকা পাকা কথা বলে। আচ্ছা যাকগে, কি যেন বলছিলে? ও মনে পড়েছে, তোমার দাদার কাজ আগের চেয়ে ভালোই চলছে। ওই কিছুদিন আগে তো খুব খারাপ অবস্থা হয়েছিল, কিন্তু ঈশ্বর আবার ঠিক করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ বৌদি
ভালো হলেই ভালো, আমরা তো এমনটাই চাই। এইভাবে আরো একদিন কেটে যায়। কি হলো, আমরা বাড়ি যাব কবে বলো তো? আরে আরে, এত আদর্য হচ্ছে কেন? একদিন না একদিন যাবই তো। এটা আবার কেমন কথা, এতদিন হলো দাদার বাড়িতে এসেছি আর তোমার দেখছি যাওয়ার নাম গন্ধই নেই। আরে আরে, এটা আবার কেমন কথা, অনেকদিন পরে দাদার বাড়িতে বেড়াতে আসলাম, এত তাড়াতাড়ি চলে গেলে কি আর হয়, আরো কিছুদিন থেকে যাই না, তারপরে না হয় ফিরে যাব। আর একটু আস্তে আস্তে কথা বলো, অন্য কেউ শুনলে কি মনে করবে পালাটা? ও, অন্যের বাড়িতে দিনের পর দিন থাকতে তোমার লজ্জা লাগে না? এটা অন্য কেউ শুনলে তোমার খারাপ লাগে তাই না? খারাপ তো লাগারই কথা তাই না? এখন ফালতু কথা না বলে কবে যাবে সেটা বলো তো। আর কতদিন না হয় থাকি তারপরেই যাব, এটা আর কতবার বলবো তোমাকে। ধুর, তোমার সাথে আর কথা বলতেই মন চাচ্ছে না, তোমার যা মন চায় তুমি তাই করো, আমি গেলাম। কোথায় গেলে? বাড়িতে। না, রান্নাঘরে। এসো, তোমাকে রান্নাঘরে রান্নার কাজে লাগিয়ে দেই। না না বাবা, আমি এসব পারবো না, তোমরাই রান্না করো গিয়ে। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। আরে, রুমকিদের যাওয়ার কোনো নামগন্ধই দেখছি না, আর বল্টুরও কোনো কাজকর্ম নেই নাকি, এমনিতে তো বল্টু অনেক আলস স্বভাবের। আহ, এভাবে বলছো কেন, শুনে ফেলবে তো। শুনলেই বা কি করার বলো, যা সত্যি তাই তো বললাম, এখন তো আমার কাজটাও ভালো চলছে, কাজ খারাপ চললে কি যে হতো তা কে জানে, আমি তো বাজার করতে করতে শেষ হয়ে যেতাম। এসব ভেবো না তো, যাবে ওরা হয়তো আর কিছুদিন থেকে চলে যাবে, কেউ কি আর নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে সারা জীবনের জন্য থাকে নাকি? তুমি তো আর বল্টুকে চেনো না তাই তো এভাবে বলছো। আমি তো বল্টুকে ভালোভাবেই চিনি, যাকে খাওয়া দাওয়া তো হলো, আমি তাহলে কাজে চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও, তারপর বিট্টু শিয়াল কাজে চলে যায়। আর কিছুদিন পর রুমকি আসে চুমকির কাছে। কি করছো বৌদি? তেমন কিছু না, এই কাঁথা সেলাই করছি, কিছু বলবে? কিভাবে যে বলি, আসলে তুমি তো জানোই আমি তোমাকে দিদির চোখে দেখি। হ্যাঁ, আমিও তো তোমাকে ছোট বোনের মতোই দেখি, তাই কোনো কিছু না ভেবে বলে ফেলো কি বলবে। বৌদি, মানে আমার বর বাড়িতে যাওয়ার নামই নিচ্ছে না, এমন করলে কেমনটা লাগে বলো তো? নিজের তো মান সম্মান নেই, আমার মান সম্মান নিয়ে টানাটানি করছে এখন, কি যে একটা যন্ত্রণা। কি ব্যাপার, তুমি হাসছো কেন বৌদি? হাসবো না তো কি করবো বলো, এই প্রথম কোনো মেহমানের কাছ থেকে এমন কথা শুনলাম। তো কি বলবো বলো, আমার নিজেরই তো বিরক্ত লাগছে, নিজের বাড়ি ছেড়ে থাকতে কি আর ভালো লাগে বলো, কিছু একটা করো না যাতে করে আমার স্বামী তাড়াতাড়ি করে বাড়ি যেতে চায়। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি, কেন তোমার কাছে কি কোনো বুদ্ধি আছে বৌদি? না, আমার কাছে নেই কোনো বুদ্ধি নেই, তবে আমাদের এখানে একজন তান্ত্রিক আছে যার অনেক বুদ্ধি, সে কিছু না কিছু বুদ্ধি বের করতে পারবে। বৌদি, তাহলে আর দেরি কিসের, ওখানেই চলো। এখনি যাব? হ্যাঁ বৌদি, এখনি ভালো সময়, চলো তাড়াতাড়ি চলো। তারপর তারা তান্ত্রিকের কাছে যায়। হিল বাবা, কি হয়েছে, কি সমস্যা তোদের? এরপর রুমকি শিয়ালিনী তান্ত্রিককে সব কথা বলে। ওরে, তোর স্বামী হয়েছে একটা আলস বজ্জাতের কাদি, এই নে লাড্ডু, এটা তোর স্বামীকে খাওয়াবি, এটা খেলে তোর স্বামীর পেট খারাপ হবে, পেট খারাপের লজ্জায় সে বাড়িতে চলে যাবে। তান্ত্রিক বাবা, পেট খারাপ হলে তো রাস্তাঘাটে অনেক সমস্যা হয়ে যেতে পারে। ওরে পাগলি, রাস্তাঘাটে ওর
পেট শুধু বাটুস বুটুস করবে, যা হবার তা তো নিজের বাড়িতেই হবে রে। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা তাহলে এখন চললাম। তারপর তারা বাড়িতে চলে যায়। আর লাড্ডুটা খেয়ে সত্যি সত্যি বল্টু শিয়ালে পেট খারাপ হয়। এতে বল্টু শিয়াল অস্থির হয়ে লজ্জায় পড়ে যায়। বাউরে বাউ, তাড়াতাড়ি চলো বাড়িতে চলো, আমি আর এখানে থাকবো না। ও মা, তুমি না আরো অনেকদিন থাকতে চেয়েছিলে, এখন আবার কি হলো? না না বউ, আর থাকা যাবে না, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়িতে চলো। পরে মারে গেলাম, মনে হচ্ছে এখনই পে বসবে। এটা শুনে রুমকি শিয়ালিনী মনে মনে হাসতে থাকে। আর তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে যায়।